আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। যাদের 35K-এর আশেপাশে বাজেট থাকবে, আজকে সেই বাজেটে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো, যার ভিতরে ডেলের ল্যাটিচিউড সিরিজ এইচপি এলইডি ফোলিও এবং ডেলের ল্যাটিচিউড সিরিজের 360 ডিগ্রি মোড়ের ল্যাপটপ পাবেন। মাইক্রোসফট সার্ফেস, এইচপি এলইডি টেক্স 2, লিনোভো থিংকপ্যাডের X1 কার্বন এবং থিংকপ্যাডের অ্যানাদার ভেরিয়েন্ট সহ বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। এই ল্যাপটপগুলোর কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 16,500 টাকা। এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের 3189। এটা ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর, 8 জিবি র্যাম, 128 জিবি SSD, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, 11.6 ইঞ্চি ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন, এবং এটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এই ল্যাপটপটার ক্যামেরার রেজুলেশন, এটার যে ওয়েব ক্যামেরা থাকে, এই ওয়েব ক্যামের রেজুলেশনটা খুবই ভালো। মোটামুটি যারা অনলাইনে ক্লাস করতে চান অথবা জুম মিটিং করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল, এবং ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকে। 3 ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ এটাই পেয়ে যাবেন, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 16,500 টাকা। যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা হচ্ছে এইচপি এলিট বুক ফোলিও, কোর M3 প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে ল্যাপটপটাতে SSD-টা শুধু আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড থাকে। ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। ল্যাপটপটা একদম আলট্রা সিলিম বা সুপার সিলিম আপনারা ধরে নিতে পারেন। ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, টাইপ সি চার্জিং পোর্ট, যেটা ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি 3 ঘন্টার আশেপাশে দিয়ে ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 28,500 টাকা, একদমই রিজনেবল প্রাইস। আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, অনেকে মিনিমাম প্রাইজে ভালো কিছু অফার করতে চান বা ভালো কিছু রেসপেক্ট করতে চান, তাদের জন্য এই মডেলটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের 7390। ল্যাপটপটা যারা আসলে ভার্চুয়ালি মিডিয়া এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন অথবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস টাইপের এবং স্টাডি করার জন্য ল্যাপটপগুলো ক্যারি করার জন্য ইউজ করতে চান, তাদের জন্য কমফোর্টেবল। এটা হচ্ছে Core i5-এর 8th generation প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে, চাইলে SSD-টা আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটা 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS গ্লোসি ডিসপ্লে। আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 38,500। 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন, টাইপ সি থান্ডারবোর্ড চার্জিং পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপ গুলোতে অ্যাভেলেবেল আছে। যাদের বাজেটটা একটু কম, একটু প্রিমিয়াম টাইপের ল্যাপটপ চাচ্ছেন 360 ডিগ্রি মোড়ে রোটেট করা, তারা চাইলে এটা দেখতে পারেন। সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, পাশাপাশি পাচ্ছেন আপনারা 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ। নেক্সটে আমরা যে ল্যাপটপটা দেখাবো, যারা অ্যাটাচ মানে কিবোর্ডটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মোডে ইউজ করতে চান, তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল। ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে, যেটা মাইক্রোসফট সার্ফেস, একটা ভ্যালুয়েবল ব্র্যান্ড। এটা হচ্ছে সার্ফেস Pro 4, Pro 5 এবং Pro 6, 2-3টা ক্যাটাগরির আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আমরা যদি এখান থেকে সার্ফেসগুলো দেখি তাহলে বুঝতে পারবেন। তো হচ্ছে সার্ফেসের আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সার্ফেসের Pro 4, Core i5-এর 6th generation প্রসেসর, সাথে থাকবে 4 জিবি র্যাম এবং 256 জিবি SSD, 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে। এটার যে ক্যামেরাটা আছে, ক্যামেরার রেজুলেশন খুবই ভালো, যারা জুম মিটিং এর পাশাপাশি অনলাইনে ক্লাস করতে চান তাদের জন্য এই ক্যামেরাটা খুবই কমফোর্টেবল হয়ে থাকে, কারণ ক্যামেরার রেজুলেশনটা ভালো। আর এটার কিন্তু ফ্রন্ট সাইড ক্যামেরা মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাক ফেসিং ক্যামেরা, দুইটা ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কত চকচকে। আর এই ল্যাপটপটা আপনারা 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 28,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস। আর যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এইচপি ব্র্যান্ডেরও আমাদের কাছে আছে, তাহলে এই এইচপি ব্র্যান্ডেরটা দেখতে পারেন। এটার কনফিগারেশন ভালো, Core i5-এর 7th generation প্রসেসর ল্যাপটপটাতে, সাথে থাকবে 16 জিবি র্যাম এবং 256 জিবি SSD। এই ল্যাপটপগুলিতে র্যাম সাধারণত আপডেট করা যায় না, শুধু চাইলে SSD-টা আপগ্রেড করতে পারবেন। এটার সাথে একটা ম্যাগনেটিক কিবোর্ড পাবেন, যেটা অ্যাটাচ এবং ডিটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ব্যাক ফেসিং ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট সব কিছুই অ্যাভেলেবেল আছে।
এই ল্যাপটপটায় আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই ল্যাপটপটায় আপনারা সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন, সেই ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানে সিম কার্ড দেওয়া আছে, তো সিম দিয়ে চাইলে ল্যাপটপটাকে আপনারা ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতে পারবেন, ওয়াইফাই তো থাকবেই। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 32,500 টাকায়, 3 ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, অরিজিনাল উইন্ডোজ 10, 11 লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাচ্ছেন। আর এগুলা কিন্তু একদম অরিজিনাল কিবোর্ড, অরিজিনাল লুকে আছে, অরিজিনাল কিবোর্ড পাবেন আপনারা। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একটু মিনিমাম প্রাইজে হচ্ছে লেনোভো থিংকপ্যাড এর X1 কার্বন। X1 কার্বনের এটা হচ্ছে Core i5 এর 6th জেনারেশন প্রসেসর। আমি দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা, Core i5 এর 6th জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে শুধু SSD টা আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। ল্যাপটপটা একদম চিকন বা ন্যারো বেজেলের 13.3 ইঞ্চি ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম 180 ডিগ্রি। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ন্যারো বেজেল ডিসপ্লে, টাইপ সি চার্জিং এর পাশাপাশি মোটামুটি ফাস্ট চার্জার, এবং এটা 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 30,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস লেনোভো থিংকপ্যাড X1 এর ভিতরে। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে, অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে যে সব থেকে মিনিমাম প্রাইজে আপনাদের স্টকে কি আছে, এরকম প্রতিনিয়ত আমরা আপনাদের কাছ থেকে অফার পাই। তো এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড T450, এটা একটা Core i5 এর 5th জেনারেশন প্রসেসরের ল্যাপটপ। তারপরও দেখাচ্ছি ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আছে, একদম সুপার ফ্রেশ। এটা Core i5 5th জেন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। এটাতে আপনারা র্যাম SSD আপগ্রেড করতে পারবেন, 3 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন, 22,500 টাকা, একদমই রিজনেবল প্রাইস। এর সাথে আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে T440S, এটা 8 জিবি র্যাম, 500 জিবি হার্ড ড্রাইভ, আর এটা হচ্ছে Core i5 এর 4th জেনারেশন প্রসেসর, আর এটা পারচেস করতে পারবেন 20,500 টাকা। সবগুলোই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে। যারা আসলে লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন, বাজেটটা একটু মিনিমাম বা একটু রিজনেবল, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন, দুইটার যে কোনোটা। এগুলো বর্তমানে যেই কোয়ালিটি আছে তা দিয়ে মিনিমাম 2-1 বছর আপনারা চালিয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইজে বিজনেস ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।